বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ক্রাফট অ্যান্ড আর্ট উইথ পিআইবি চ্যানেলের পক্ষ থেকে আরও একবার জানাচ্ছি আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে আমি মেইনলি ক্রোশেট বেস ভিডিওগুলো তৈরি করি, টিউটোরিয়ালগুলো। তো আমার কিছু ফ্রেন্ড প্লাস আমার কিছু সাবস্ক্রাইবার আমাকে নক করেছিল যে আপু হলুদের গহনা সম্পর্কে কিছু বলো। তো আমি আজকে আপনাদের হলুদের গহনার কোনো টিউটোরিয়াল দিচ্ছি না, কিন্তু আমি প্রথমে যেটা সবার আগে প্রয়োজন যে আপনারা প্রোডাক্টগুলো কোথা থেকে কিনবেন, এগুলোর প্রাইস কত হতে পারে, বা হলুদের গহনা বানাতে কী কী প্রয়োজন। আশা করছি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা তার সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। তো আমি শুরু করছি। তো হলুদের বর্তমানে আমরা আর্টিফিশিয়াল ফুলের যেই গহনাগুলো দেখি, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে ঠিক এই ধরনের ফুলগুলো আগে ব্যবহার করা হতো, রিবনের কোলাপ দিয়ে যে ফুলগুলো বানানো হয় সেগুলো। তো রিবনের গোলাপ দিয়ে যদি কেউ কী বলে হলুদের গহনা মেক করতে চান, সেক্ষেত্রে রিবনের গোলাপ কীভাবে মেক করতে হয় সেটা আমার চ্যানেলের কয়েকটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। তো এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফুল, এটা হচ্ছে ডালিয়া ফুল বলে। তো এই ফুলগুলো আপনারা 5.5 থেকে 7 টাকার মধ্যে পেয়ে যাবেন। তো সবার আগে বলে রাখছি যে যারা ঢাকায় আছেন, কেউ যদি এটা বাণিজ্যিকভাবে নিতে চান সেক্ষেত্রে আপনাদের অবশ্যই পাইকারি মূল্যে এটা কিনতে হবে। আর আপনারা পাইকারি যদি কিনতে চান, আপনারা যাবেন হচ্ছে চকবাজারের বিসমিল্লা টাওয়ারে। ওখানে আপনি ফার্স্ট ফ্লোর থেকে থার্ড ফ্লোর পর্যন্ত প্রত্যেকটি দোকানে আপনি এই আর্টিফিশিয়াল ফুল পেয়ে যাবেন। তো সেখানে আনলে আপনি একটি দুটি করে আনতে পারবেন না, আপনার আনতে হলে সর্বোচ্চ 100 পিস কি 50 পিস করে নিতে হবে। এরকম প্যাকেট থাকে 100 পিসের, সেই প্যাকেটগুলো আনতে হবে। আর যদি আপনি চান যে না আমি পার্সোনালি শুধু নিজের জন্য মেক করবো, সেক্ষেত্রে আপনি গাউসিয়া বা অন্যান্য লোকাল মার্কেটগুলোতে এভাবে পিস হিসেবে কিনতে পারেন। তো আমি এগুলো 5.5 টাকা পিস হিসেবে আমি এখানে 100 পিসের প্যাকেট কিনে নিয়েছি। আমি কিনেছি হচ্ছে বিসমিল্লা টাওয়ার থেকে। আবার হচ্ছে এই ফোমের ফুলগুলো, ফোমের গোলাপ, এটা ছোট সাইজ। এটা আমি 140 পিসের যে প্যাকেট, আমি এগুলোকে কিনে নিয়েছি হচ্ছে 150 টাকা এক প্যাক। তো খুচরা কত টাকা করে আমি জানি না, সেগুলো লোকাল মার্কেটগুলো বা গাউসিয়াতে আপনারা পেয়ে যাবেন। আর বিসমিল্লা টাওয়ার থেকে যদি কিনেন তাহলে আপনাকে সর্বনিম্ন এরকম এক প্যাকেটই কিনতে হবে। তো এখানে আরও কালার আছে, এটা ফোম ব্যতীত কাপড়ের একটি পাওয়া যায়, সেটার দামটি আর একটু বেশি। তো আপনারা ওখানে গেলে আপনাদের চাহিদা মতো আর্টিফিশিয়াল ফুল কিনে নিয়ে আসতে পারবেন। এই হচ্ছে রেনু। বর্তমানে আর্টিফিশিয়াল ফুলের যেই গহনাগুলো আছে সেগুলো মেক করার জন্য রেনুটা খুব বেশি প্রয়োজন, কারণ হচ্ছে এই রেনুগুলোই আমাদের গহনার যে সৌন্দর্য সেটা বাড়িয়ে তোলে। এই রেনুগুলো আপনারা এরকম 12 এরকম প্যাকেট হিসেবে পাবেন বিসমিল্লা টাওয়ার থেকে যদি আনেন, আর লোকাল মার্কেটগুলোতে আপনারা এভাবেও কিনতে পারবেন। তো এক প্যাকেটে এরকম 12টি ঝাড় থাকে, তো 12টি ঝাড় নিয়ে এরকম একটি প্যাকেট। তো আমি এরকম একটি প্যাকেট কিনেছি হচ্ছে 190 টাকা প্যাকেট। যদি আমার থেকে একটু প্রাইসটা বেশি নিয়েছে তো আপনারা দরদাম করলে 150 টাকার মধ্যে নিয়ে আসতে পারবেন। এগুলো অনেক কালার হয়, আপনাদের যার যে কালার প্রয়োজন আপনারা ঠিক সেম কালার নিয়ে আসতে পারবেন। গোলাপ একদম রিয়েল গোলাপের মতো দেখতে, এই গোলাপগুলোর অনেক দাম, সর্বনিম্ন 20 টাকা থেকে 25 টাকা আপনি কিনতে পারবেন। তো বিসমিল্লা টাওয়ার থেকে যদি আপনি 100 হিসাব করে প্যাকেট কিনেন সেক্ষেত্রে আপনার হয়তো 15-20 টাকার মতো করে পড়বে, তবে দরদাম করে যদি কিনেন সেক্ষেত্রে আর একটু কম পাবেন। আর গাউসিয়া নিউ মার্কেট যদি আপনি পার পিস করে কিনতে চান সেক্ষেত্রে 25 থেকে 30 টাকা তো আপনার কাছ থেকে নিবেই। এগুলোর অনেক কালার হয়, আমার এখানে আছে শুধু রেড কালার, আপনারা আপনাদের চাহিদা মাফিক যে কোনো কালার নিতে পারেন। এটা একটু ছোট গোলাপ, এই গোলাপগুলো আপনারা পেয়ে যাবেন 6 টাকা থেকে 7 টাকার মধ্যে। আর বিসমিল্লা টাওয়ার থেকে কিনলে অবশ্যই কম দামে পাবেন, তবে বেশি পরিমাণ কিনতে হবে। এখন আসছি হচ্ছে বড় পুঁথি, এটা 8 নম্বর পুঁথি। 8 নম্বর পুঁথিটাও আপনারা যে কোনো পুঁথির দোকানে পেয়ে যাবেন, তবে আপনি যদি বাণিজ্যিকভাবে শুরু করতে চান সেক্ষেত্রে চকবাজার যে মসজিদ মার্কেট আছে সেই মসজিদ মার্কেটের নিচতলায় এই পুঁথিগুলো আপনি এভাবে কিনতে পারবেন। তবে আপনার অবশ্যই 0.5 কিলোর এক প্যাকেট কিনতে হবে, এর চাইতে নিচে ওরা বিক্রি করবে না। এর থেকে কম যদি আপনি কিনতে যান তাহলে আপনার লোকাল মার্কেটগুলোতে যাওয়াই বেটার। তো আমি এখানে এটা 6 নম্বর যে পুঁথি সেটা আমি 0.5 কিলো কিনেছি 260 টাকা করে।
তো 220 টাকার একটা পুঁথি পাওয়া যায়, তবে সেটার কোয়ালিটি এটার চাইতে একটু নিম্ন। আর 280 টাকাতে আরেকটা পুঁথি পাওয়া যায়, সেটা এটার থেকে কোয়ালিটি আরেকটু ভালো। তবে আমি এটা মিডিলটা নিয়ে এসেছি, বাণিজ্যিকভাবে করতে চাইলে মিডিলটাই আপনার জন্য বেটার হবে। এটা পাবেন আপনারা 240 থেকে 260 টাকার মধ্যে, দরদাম করলে হয়তো আর একটু কম পেতে পারেন। আর এটা আমি আমার পরিমাণ একটু কম লাগবে, এই জন্য আমি এটা লোকাল মার্কেট থেকেই কিনেছি। এখানে আমি 100 গ্রাম পুঁথি কিনেছি 60 টাকা, তো সেই হিসেবে 600 টাকা কিলো হয়, তবে আপনি চক বাজারে গেলে আরও কম পাবেন। ব্রাইডালদের গহনা বানানোর ক্ষেত্রে সবচাইতে বেশি প্রয়োজনীয় যেটা হচ্ছে গ্লুগান। গ্লুগান ছাড়া আসলে আমার মনে হয় আপনার, আর এই গ্লুগানের সাথে আপনার গ্লু স্টিক কিনতে পাওয়া যায়, গ্লু স্টিক ব্যবহার করতে হবে। গ্লু স্টিকগুলো আপনারা যে কোনো পুঁথিপাতি দোকানে যে বললেই পেয়ে যাবেন। আর এই গ্লুগানটার মূল্য হচ্ছে 180 টাকা থেকে 250 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন সাইজ অনুযায়ী। আর যে গ্লু স্টিকগুলো সেগুলো 10-15 টাকা পার পিস আপনি কিনতে পারবেন। আর এই হচ্ছে রিবনের ফুল, এই রিবনের ফুল বানানোর টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর প্রয়োজন হচ্ছে আমাদের ফিতা, এই ধরনের ফিতা। গহনা বানানোর ক্ষেত্রে গহনার যে সাপোর্ট দেওয়ার জন্য, যে গিট দেওয়ার জন্য ই করা হয় এই রিবনগুলো, তাছাড়া ছোটো ছোটো রিবনের ফ্লাওয়ারও বানানো হয়। এই হচ্ছে রণঝাড়, এই রণঝাড়ের ফুলগুলো অনেক রকমের ডিজাইনের ফুল আছে, আমি এখানে একটি ডিজাইনের এনেছি। এই ফুলগুলো খুলে খুলেও আপনারা গায়ে হলুদের গহনা মেক করতে পারেন। আমি আজকে আপনাদের বেসিক প্রয়োজনীয় জিনিসগুলো দেখাচ্ছি, নেক্সট আমি এর টিউটোরিয়াল দেখাবো। আর এই হচ্ছে আমাদের গহনার বেজ, বেজ করার জন্য একটু মোটা ধরনের কাগজ নিতে হবে, যাতে গহনাগুলো একদম নরম না হয়। আবার একটু বেশি মোটা হলে শক্ত হয়ে যাবে, আপনার পরতে আনকমফোর্টেবল ফিল হবে, তো সেক্ষেত্রে বেশি মোটাও না বেশি চিকনও না, এরকম ধরনের কাগজ আপনাকে সিলেক্ট করতে হবে। চাইলে আপনার ফোম পেপার ব্যবহার করতে পারেন, গাউসিয়া নিউ মার্কেটে ফোম পেপারও পেয়ে যাবেন। ক্রাফটিংয়ের যে দোকানগুলো আছে যেমন নাজরানা, রং আরং, এসব দোকানগুলোতে আপনার ফোম পেপার পেয়ে যাবেন। আর হচ্ছে কানের দুলের বেস, এই কানের দুলের বেসগুলো আপনারা লোকাল মার্কেটগুলোতে পেয়ে যাবেন খুচরা হিসেবে। আর আপনি যদি চক বাজার থেকে অর্থাৎ মসজিদ মার্কেটের নিচতলা থেকে যদি কিনতে চান, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এরকম প্যাকেট কিনতে হবে, এখানে 100 পিস থাকে, 100 পিসের এরকম প্যাকেট কিনতে হবে এই কানেদুলের বেসগুলো। আর হচ্ছে আংটির বেস, আংটি বানানোর জন্য যে বেসগুলো প্রয়োজন, এই আংটির বেসগুলো আপনারা 5 টাকা থেকে 10 টাকা লোকাল মার্কেটে পেয়ে যাবেন। আর যখন আপনারা বাণিজ্যিকভাবে করতে চাবেন তখন আপনারা এটা নিয়ে আসবেন চকবাজার থেকে। তো এই তো ভিউয়ার্স, হলুদের গহনা মেক করতে কী কী প্রয়োজন এবং কোথায় পাওয়া যায়, এগুলোর প্রাইস কেমন সেটা আমি আপনাদেরকে বলে দিলাম। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।